আজ ওয়ানডে বিশ্বকাপে 17 নম্বর ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ বনাম ভারত। টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং পছন্দ করেছেন। বাংলাদেশের নতুন ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন হয়েছে নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ইঞ্জুরিতে তাকায় আজকের একাদশ থেকে বাদ পড়েছেন। পারবে কি আজকে বিশ্ব মঞ্চে আবারও অঘটন ঘটাতে বাঙালিরা? ভারত পাকিস্তানের ম্যাচের চেয়েও হাই ভোল্টেজ এবং জনপ্রিয় খেলা হয়, বাঘেসিংহে লড়াই হয় বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। তবে ভারত বারবার ওই দুর্নীতি করে ওরা বাংলাদেশের সাথে বিশেষ করে, আর ওরা যে দুর্নীতিবাজ এর জ্বলন্ত উদাহরণ দেই আপনারা বুঝবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভারত হচ্ছে দুর্নীতিবাজ দেশ। এর জ্বলন্ত উদাহরণ ধর্মবীরু মোহাম্মদ রিজওয়ান, রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করেছে। খেলার মধ্যে বিরতি হলে কেউ স্রষ্টার ইবাদত করবে, কে হপা নিকাবে, এটাই স্বাভাবিক, এটা কোনো নালিশ করার কোনো কিছু না। এরা রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করেছে, এক আইনজীবী, ভারতের আইনজীবী, এটা বরংচ নিন্দনীয় কাজ। ক্রিকেট জেন্টলম্যানদের খেলা, ভদ্রলোকের খেলা। যাই হোক, আশা করি আজকে বাংলাদেশ ভারতের সাথে জিতবে ইনশাআল্লাহ। এবং ওপেনিং জুটি দুইজনেই হাফ সেঞ্চুরি করেছে, দুর্দান্ত খেলতেছে। তবে ক্যাপ্টেন উইকেট হয়ে গেছে। ক্যাপ্টেনের আজকে উচিত ছিল, যেহেতু এই বিশ্বকাপের আগে ফর্মে ছিল, আজকে ধৈর্য ধরে যেহেতু ওয়ানডে খেলা, ভালো একটা খেলা উপহার দেওয়ার মতো, কিন্তু দিতে পারে নাই। যাই হোক, মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা রইল। দেখা যাক খেলা শেষে রেজাল্টটা কী হয়। আশা করি জয়ের দ্বারা অব্যাহতি রাখবে বাংলাদেশ। দুর্নীতিবাজ দেশ ভারতকে উচিত শিক্ষা দিবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, ধন্যবাদ সবাইকে।